বাবু ধরো না, ধরো না বাবু, তুমি সরো না, ঠিকঠকই তো এটা, ঠিকঠকই তো তুমি দিও না গো, বাসরে গলে ভাবতে নেবে বন্ধুরা। আমাদের আজকের কাজের ডিরেকশন দিচ্ছেন HT হান্নান ভাই। আমরা খুবই ভাইরাল একটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। কন্টেন্টটি যখন দেশি টিভিতে যাবে আপনারা দেখে খুবই 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 মজা পাবেন। তো তো শুটিংয়ের ফাঁকে আমি সবাইকে একটু ক্যামেরা বন্দি করছি। তো এই যে আমাদের দিলদার ভাই এখন বিয়েটা করে ফেলবে, আমরা শুটিংয়ের ফাঁকে একটু টিকটক চলতেছে। তো বন্ধুরা, এদিকে আরও অ্যাক্টার্স আরও অ্যাক্টর আছেন যারা এখানে কাজ করছেন। আমরা কাজ করছি 300 ফিটে। তো উনি হচ্ছে আমাদের যে কাজটা একটু আগে আমরা করলাম সেটার বর, আমাদের দাদু ভাই। তো দাদু ভাই, বিয়ে করে আপনার কেমন লাগলো? বুড়া বয়সে বিয়ে করলে আর কেমন ফিলিংস? এখন বুড়া বয়সে যে তুমি এমন একটা জোয়ান মাল পড়াই লাগে, পড়াই লাগে কেমনে? এটা পারিবারিকভাবেই কথাবার্তা বইলা করা হয়েছে। মানে তোমার কেউ নাই, সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, অনেক নাই দাদু। কথাটা হইলো মানে তুমি যে মানে বিয়েটা যে করলা, বিয়ের আগে মানে তুমি দেখা সাক্ষাৎ তো অবশ্যই করছো নাকি? কথাটা তো না কয়ে তার বাপ করো নাই, মানে তোমার কি মনটা কয়, তুমি কি ঠিক থাক তার বা? ঠিক তো আছি। ঠিক আছো? তো আবার আমার ডাক টাক দিতে না তো? দর্শক বন্ধুরা, আমরা মজা করলাম। তো আমার দাদু আসলে মন ভরা হয় নাই। তো আমার দাদু আসলে মানে বিয়ে করলো আজকে, খুব কঠিন একটা বিয়ে হলো, বিয়েটাও অসাধারণ হয়েছে। তো উনি ছিলেন বিয়ের বর। তো আমরা আবার এই শটগুলো আবার এখন নেওয়া হবে, আগের শটটা একটু সমস্যা ছিল। তো এই যে আমার দাদু যাচ্ছে, এই যে দাদু বসবে, এখানে রিহার্সাল চলতেছে। এই যে দাদুর এখানে দাদুকে রেডি করে দিচ্ছে আমাদের হান্নান ভাই। নায়িকার মেজাজ গরম হয়ে যাচ্ছে এদিক। ঠিক আছে।